হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নিউ লেসনটিতে। আমি গত টিউটোরিয়ালে দেখেছিলাম ফ্রি ভিপিএস আমাজন। ফ্রি ভিপিএস এর ধারাবাহিক টিউটোরিয়াল আশা করি এখন যে কয়টা সাইট আছে সবগুলো সাইটই প্রত্যেক দিন দেখিতে ট্রাই করব। তা আজকে আরেকটা সাইট নিয়ে আলোচনা করব, দেখি আজকে সিরিয়ালে কোনটা আছে। প্রিভিয়াস নিয়ে আমি একটি অলরেডি ব্লগ লিখেছি আমার ওয়েবসাইটে, সেখানে যে যতগুলো সাইট নিয়ে আমি উল্লেখ করেছি আমি সবগুলোই দেখাবো, এবং আরো কিছু সাইট আছে সেগুলো আমি খুব শীঘ্রই অ্যাড করবো সেখানে। আমাদের প্রথম 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 ছিল যে আমাজন ভিপিএসটা ক্রিয়েট করে দেখানো, সেটা আমি দেখিয়েছি আমার গত টিউটোরিয়ালে। আজকে সিরিয়ালে আছে দেখা যায় দ্বিতীয় নম্বরে আছে গুগল ক্লাউড। আচ্ছা, এই মুহূর্তে আমি গুগল ক্লাউডটা দেখাবো না, কারণ গুগল ক্লাউডের বিসিসিটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই আমার কাছে। তাই দেখি পরে কী আছে। হ্যাঁ, পরে আছে আলিবাবা ক্লাউড, খুবই ভালো একটি প্ল্যাটফর্ম ফ্রি ভিপিএস এর জন্য। তারা অনেক ভালো ভিপিএস, তাদের ভিপিএসটা অনেক ভালো, আমি ইউজ করছি। তাই সেখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কীভাবে ভিপিএস নেবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তাহলে শুরু করা যাক, আশা করি আগামী পর্বে ওইটা দেখাতে পারবো, গুগল ক্লাউডটা দেখাতে আমি ট্রাই করবো। তাই আজকে আমি আলিবাবা ক্লাউডটা দেখাই দিই। হ্যাঁ, প্রথমে তাদের সাইটে যেতে হবে, আর সেখানে আমি বর্ণনা দিয়ে দিয়েছি তাদের যে কী সুবিধাটা কীভাবে কী নেবেন সব কিছু আপনারা করে দেখবেন, ঠিক আছে। আমি সরাসরি তাদের সাইটে চলে যাচ্ছি, আলিবাবা ক্লাউড। হ্যাঁ দেখেন, এখানে যদি আপনি যদি আলিবাবা ক্লাউডে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনাকে তারা $300 ফ্রি গিফট করবে। সেই $300 দিয়ে আপনি হোস্টিং নিতে পারবেন, বিভিন্ন কিছু তাদের সার্ভিসগুলো আপনি উপভোগ করতে পারবেন, আপনি ভিপিএস নিতে পারবেন, আর আদার্স অনেকগুলো সার্ভিস আছে তাদের, সেগুলো আপনি নিতে পারবেন সেই $300 দিয়ে আপনি ক্রয় করতে পারবেন। তো আমার সাবজেক্টটা হলো যে এই $300 দিয়ে আমি ভিপিএস নিয়ে আপনাদেরকে দেখাবো এবং ভিপিএস ইউজ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে কান্ট্রিটা আমি বাংলাদেশে রেখে দিই, কোনো সমস্যা নয়। সেখানে আমার একটি ইমেল দিতে হবে, আমি আমার একটি ইমেল দিয়ে দিই। আমার কনফার্ম এখন এগ্রি টার্মস কনফার্ম। আমি ওই ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে সেটা আমি সেন্ড করে দিই, 1 মিনিটের ভিতরে তারা একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সেই ইমেলে। আমি সেই ইমেলটা লগ ইন দিই, এখন অলরেডি চলে এসেছে। দেখেন আলিবাবা ক্লাব থেকে একটি ভেরিফিকেশন মেসেজ অলরেডি চলে এসেছে। হ্যাঁ, এই কোডটা আমি কপি করি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই ভেরিফাইড। এখন দেখি কি চাই তারা। হ্যাঁ, এখন আমার ইমেল
একটা ভেরিফিকেশন হয়েছে, ঠিক আছে, এখন পেমেন্ট মেথডটা ভেরিফিকেশন করলেই আমার কাজটা হয়ে যাচ্ছে। তারপর তারা দিবে আমাকে বিপিএস ক্রিয়েট করার জন্য, তারা দিবে ইন্ডিভিজুয়াল অবশ্যই, ফার্স্ট নেম, এখানে ফোন নাম্বার অবশ্যই দিতে হবে, ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, একটা ফোন নাম্বারটাকে ভেরিফিকেশনটা করে নিতে হবে আবার। এক মিনিটের ভিতরে তারা একটা কোড পাঠাবে অবশ্যই, একটু ওয়েট করি। একটু ওয়েট করি, তারা তাদের কাছে কলটা আছে, মেসেজ যে তারা আমাকে মেসেজ দেয় নাই, কল দেয় নাই, তাহলে আমি কল দিয়ে দিই, তাহলে এখনই তারা কল দিবে অবশ্যই আমাকে। আমার এই নাম্বারটা মনে হয় অলরেডি ইউজ হয়েছে, যার ফলে তারা কোডটা দিতেছে না। আচ্ছা আমি আরেকটা নাম্বার ইউজ করে দেখি, আরেকটা নাম্বার ইউজ করি, আমি আরেকটা নাম্বার যদি এখানে ইউজ করি, এই নাম্বারটা অলরেডি মনে আমার ইউজ হয়ে গেছে, তার জন্য তারা বলতেছে না। আচ্ছা এই নাম্বারটা দেখি, আগের নাম্বারটা আমার অলরেডি ইউজ ছিল, ঠিক আছে, সেই জন্য তারা কোড দেয় নাই, এখন আমাকে কোড দিছে। তারপরে হচ্ছে যে সাবমিট, আসলে সাইন আপ জিনিসটা তেমন কঠিন না, একেবারে ইজি। হ্যাঁ এখন দেখেন, এখন তারা কি বলতেছে, এখন যদি আমি যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এখন আমার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে, পেমেন্ট মেথড যখন আমি অ্যাড করব তখন তারা আমাকে ওই $300 বোনাস দিবে, এই $300 দিয়ে আমি আমার সার্ভিসগুলো নিতে পারবো। এখন আপনি যে কোনটাতে যান না কেন, আচ্ছা ম্যানেজ পেমেন্ট মেথড, আমি পেমেন্ট মেথডে যাই, আপনার বিসিসি কোনো চার্জ কাটবে না তারা, সেখানে আপনি আপনার পায়োনিয়ার মাস্টার কার্ডও অ্যাড করতে পারেন, অথবা আদার বিসিসি আছে, আলিবাবা ক্লাউডের বিসিসি আছে, আমি একটি বিসিসি এখন অ্যাড করে দেখাই। আচ্ছা অ্যাড পেমেন্ট মেথড, সেখানে পেপালও আছে, আপনি পেপালও অ্যাড করতে পারবেন। দেখবেন কার্ড,
মানে কি বলছে, ক্রেডিট কার্ড ইস্যু বাই চাইনা ব্যাংক নট সাপোর্টেড। আচ্ছা, ক্রেডিট কার্ড, ভার্চুয়াল কার্ড অ্যান্ড গিফট কার্ড নট অ্যাকসেপ্টেড। ঠিক আছে, মানে ভালো মনে কার্ড লাগবে। ক্রেডিট কার্ড ক্যাট অনলি বি এডেড বি অন আলিবাবা ক্লাউড, সরি দুঃখিত। আচ্ছা আচ্ছা, আমি একটা আমার একটা ক্রেডিট কার্ড আমি এখানে অ্যাড করে দেখি এটা সাপোর্ট করে কিনা। আচ্ছা, আমার নিরাপত্তার জন্য আমি 30 সেকেন্ড একটু একটু মিস করি। হ্যাঁ ভিউয়ার্স, আমি আমার কার্ডটি অ্যাড করে ফেলেছি, এটা একটু সিকিউরিটির জন্য আমি সেখানে অ্যাড করে রাখছি, এটা আমার ব্যক্তিগত জিনিস। এখন দেখি আমার সেই কার্ডটি তারা সাপোর্ট করে কিনা, যদি সাপোর্ট করে তাহলে আমি তাদের $300 করতে পারবো। কার্ডটি অ্যাড করলাম, এখন নেক্সট। নেক্সট দিলাম। দেওয়ার পর কি করব? আচ্ছা, আমার অ্যাড্রেস এটি থাকুক, দেখা যাচ্ছে তারা আমার কার্ডটা অবশ্যই মনে হয় সাপোর্ট করে নিছে। সেভ দ্য কার্ড। আমার কার্ডটা তারা সাপোর্ট করে নিয়েছে। এখন তারা দেখেন কি বলতেছে, যে যে আমি যে কার্ডটা দিছি তাই সেই কার্ডে তারা একটা পিন পাঠাইছে, অর্থাৎ ট্রানজ্যাকশন ডিটেলস, যে ট্রানজ্যাকশন নাম্বারটা তাদেরকে দিতে হবে। সেই কোডটা যেতে 1 থেকে 2 দিন টাইম নেয়, অর্থাৎ এরকম একটা মানে 6 ডিজিটের একটি কোড পাঠাইছে তারা, আর অথবা অথবা কোনো একটি অ্যামাউন্ট তারা সেখানে পাঠাইছে। যদি আমি সেখানে যদি মানে ট্রানজ্যাকশন কোড দেই, অথবা যদি ট্রানজ্যাকশন অ্যামাউন্টটা যদি কত পাঠাইছে সেটা যদি আমি সেখানে দেই, দিয়ে সাবমিট করলেই মানে আমার অ্যাকাউন্টটা ফুললি ফুল ভেরিফাইড হয়ে যাবে, এবং এবং আমি $300 ফ্রি পাবো, এবং সেটা দিয়ে আমি আমার সার্ভিসটা ইউজ করতে পারবো। তারপরে কি হবে, তারপরে আমরা কোথায় গিয়ে দেখব মানে আমি $300 পাইছি কিনা, আপনার যেতে হবে কুপনে। কুপনে যাওয়ার পর এখন সেটা রিভিউতে আছে, এখন সেটা দেখা যাবে না। যখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে, অ্যামাউন্টটা যখন এখানে বসাবেন, তখনই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি $300 ফ্রি পাবেন, তখন আপনি বিপিএসগুলো ক্রিয়েট করতে পারবেন। আর সেটার জন্য আমার একটু ওয়েট করতে হবে। দেখা যাচ্ছে এই ভিডিওটা, আচ্ছা আজকে এটাই আমি আপলোড করে দিই, মানে দ্বিতীয় পার্টটা আমি আগামীকাল যদি কোডটা পাই, ট্রানজ্যাকশন নাম্বারটা যদি পেয়ে যাই, তখন আমি আবার একটা ভিডিও ক্রিয়েট করে আবার আপলোড করে দিব, এবং সেটাতে আমি কমপ্লিট করে দিব যে কীভাবে বিপিএস ক্রিয়েট করবেন এবং ইউজ করবেন। ওকে, তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য, এবং সেই পরবর্তী ভিডিওটিতে আমি অবশ্যই দেখিয়ে দেবো যে কীভাবে সেখান থেকে বিপিএস ইউজ করবেন, সেখান থেকে বিপিএস, ভিপিএন, আদার্স অনেক সার্ভিস ক্রিয়েট করে আমি চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।